আমি আর দেরি না করে সেই রুমে গিয়ে দেখলাম একজন কুমারী মেয়ে ঘরের এক কোণায় মুখ লুকিয়ে কান্না করছে। আমি রুমে ঢুকতেই রুমের দরজাটি বন্ধ হয়ে গেল। কে তুমি, কাচ্ছ কেন, আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি বলো। মেয়েটি যখনই আমার দিকে মুখ করে তাকালো, তার চেহারা দেখে আমার মনের ভেতরে যেন ঝড় বয়ে গেল। কি মাস্টার, আমাকে বাঁচাতে এসেছ? তুমি তো আমাকে বাঁচাতে পারবে না, কারণ আমি অনেক আগেই মারা গিয়েছি। তার কান্না ভরা চেহারাটি দেখে আমার মনের ভেতরের ভয়টি কোথায় যেন হারিয়ে গেল। তার উপর আমার অন্যরকম এক মায়া হতে লাগলো। কি হয়েছে তোমার, আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? আজ 21 বছর যাবত আমার আত্মা এই বাড়িতে আটকা পড়ে আছে, কেউ আমাকে মুক্ত করতে আসেনি। তোমার এত বড় সাহস কোথা থেকে এলো? যারা আমাকে দেখেও আমার সাহায্য করতে আসেনি তারা কেউ এখন বেঁচে নেই। আমি তোমাকে এখান থেকে মুক্ত করব, তুমি বলো আমাকে কি করতে হবে। তবে বেশ, তুমি আমাকে মুক্ত করতে পারলে আমি তোমাকে ছেড়ে দেব। আজ থেকে ঠিক 21 বছর আগের ঘটনা। হুজুর, রূপনগর গ্রামের নির্মলকাল মারা গিয়েছে। হ্যাঁ, কি বলিস রে, তাহলে আমার খাজনা কে দেবে রে? ওর বাড়িতে কে কে আছে রে? হুজুর, একটি যুবতী মেয়ে ছাড়া ওর বাড়িতে আর কেউ নেই। হ্যাঁ, কি বলিস রে, যুবতী মেয়ে? কালী মেয়েটিকে আমার সামনে হাজির করা হোক। আমার নাম নীলিমা, ছোটকালে মাকে হারিয়েছি। আজ 2 দিন হলো আমার বাবাও আমাকে ছেড়ে চলে গেল। এই গ্রামে আমার আর কেউ নেই। অনেক সিদ্ধান্ত নেবার পর ভেবেছি কাল শহরে যাব। শহরে যাবার পর কোনো না কোনো একটি ব্যবস্থা হবেই। সেদিন আমি শহরে যাবার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সে সময় বাহির থেকে কেউ যেন ডাকাডাকি করছে। বাড়িতে কেউ কি আছো? জি বলুন, কাকে চাই? তোমার বাবার বহুদিনের খাজনা বাকি আছে, জমিদার মশায়ের তলফ এসেছে, তোমাকে এক্ষুনি যেতে হবে। এই গ্রামে যারা জমিদার মশায়ের কথা অমান্য করে তাদেরকে কঠিন সাজা দেওয়া হয়, তাই লোকগুলোর কথা মতো আমি জমিদার বাড়িতে যেতে রাজি হলাম। হুজুর, মাফ করবেন আমাকে, আমি জানি আমার বাবার কাছ থেকে আপনি অনেক দিনের খাজনা পাবেন, কিন্তু আমার বাবা মারা যাওয়ায় আমার পক্ষে আর খাজনা পরিশোধ করার মতো অবস্থা নেই। কি বলিস রে, বাপ মরেছে তো কি হয়েছে, তাই বলে খাজনা দিবি না? তা তো হয় না, খাজনা তো তোকে দিতেই হবে। আমাকে মাফ করবেন হুজুর, আমি আপনার খাজনা পরিশোধ করতে পারবো না। তবে বেশ, আজ থেকে তোর বাবার জমিটি আমার, এবং আজ থেকে তুইও আমার, আজীবন আমার সেবা যত্ন করবি। আমাকে ছেড়ে দিন হুজুর, আমি আজ শহরে যাচ্ছি, আমি ধীরে ধীরে আপনার খাজনা পরিশোধ করে দিব। ঠিক আছে, তবে তাই হোক, ধীরে ধীরে খাজনা পরিশোধ করে শহরে চলে যাবি, এখন তুই আমার কাছেই থাকবি। এই কে আছিস, ওকে ঘরে নিয়ে যা। আমাকে তারা জোর করে একটি ঘরের ভেতর বন্দি বানিয়ে রাখল। শুধু তাই নয়, রাতে তারা আমার সাথে শুরু করল শারীরিক নির্যাতন। প্রতিদিন রাতে 12 থেকে 15 জন মিলে আমার সাথে জোর জবরদস্তি করত। আমি অনেকবার পালিয়ে যাবার চেষ্টা করেছি, কিন্তু সফল হতে পারিনি। তারা আমার সঙ্গে অনেক নির্যাতন করত, আমাকে চাবুক দিয়ে মারত,
এত কিছু করার পরও তারা আমাকে ঠিক মতো দুবেলা দুমুঠো খাবার পর্যন্ত দিত না। আমি আর এই নির্যাতন সহ্য করতে না পেরে এভাবে একদিন জমিদার বাড়ির একটি ঘরে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করি। আমার লাশটি তারা এই বাড়ির পেছনের আম গাছের নিচে পুঁতে রাখে। সেদিন থেকে আমার আত্মা এই বাড়িতে ঘোরাফেরা করে। এক এক করে আমি জমিদার বাড়ির সবাইকে মেরে ফেলেছি, কিন্তু আমার আত্মা এখনো মুক্তি পায়নি। এই সেই ঘর যেখানে আমাকে বন্দি বানিয়ে রাখা হয়েছিল। এই ঘরেই আমার সাথে তারা নির্যাতন করেছিল এবং এই ঘরের মধ্যে আমার মৃত্যু হয়েছে। তুমি কি আমাকে এখান থেকে মুক্ত করে দিতে চাও? তাহলে বাড়ির পেছনে থাকা আম গাছের নিচে আমার মৃত শরীরটি পুঁতে রাখা আছে। সেখান থেকে আমার শরীরটি উঠিয়ে কোনো একটি শ্মশানে নিয়ে গিয়ে পোড়াতে হবে। তুমি কি পারবে? আমি আর সেদিন দেরি না করে গ্রামের কয়েকজনের সহযোগিতা নিয়ে বাড়ির পেছনে থাকা আম গাছের নিচে থেকে বডিটি উঠিয়ে তার শেষ কাজটি করে ফেললাম। এরপর থেকে কেউ আর কখনো জমিদার বাড়িতে খারাপ কিছু দেখেনি। এখন জমিদার বাড়িটি আমাদের গ্রামের হাই স্কুল নামে পরিচিত, আর আমি সেই স্কুলের প্রধান শিক্ষক।